মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে হতভাগ্য বানায় দেবে, কোরআন এই জন্য নাজিল করেছি যাতে করে কোরআন যারা মানবে তারা তাদের সৌভাগ্য হয়ে যাবে। কোরআন যাদের কাছে থাকবে তারা দুনিয়াকে শাসন করবে, দুনিয়ায় তারা শাসিত হবে না। কোরআন এই জন্যই আসছিল। আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করার কারণে মুসলমানদের উপরে আল্লাহর গজব এসেছে, ঠিক কিনা বলেন? সত্য কিনা বলেন? আমরা কত সর্বনাশ করেছি, একরকম তো করিনি। এক তো কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে বলতে কোনো স্মরণ করে, কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআন বুঝি না। বড় জোর মৌলবী সাহেব একজন লাইখা 3 বছর বসে শিখছি কি আনাকুম জানাকুম, এর থেকে বেশি কিছু জানি না। সামি আল্লাহ হুলিমান হামিদার অর্থ কি জানি না, সুবহানা রব্বিয়াল আজিমের অর্থ কি জানি না। এ কথাগুলি কি মিথ্যা না সত্য? এক তো কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করছি, আর সব থেকে বেশি খারাপ করেছি যার সাথে সম্পর্কটা গভীর হওয়া উচিত ছিল, তিনি কে বলেন? তিনি কে? আকাশের দিকে এক আঙ্গুল উঁচু করে দিয়ে জোরে বলেন তিনি কে? আঙ্গুল উঁচু করে রাখুন, তিনি কে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন, হাত নামা। যার সাথে সম্পর্ক গভীর অপ্রয়োজন ছিল সে আল্লাহর সাথে সম্পর্ককে কাট করে দিয়েছি আমরা। যেসব যাওয়ার, যেসব জিনিস দেওয়ার মালিক আল্লাহ, সেই সব জিনিস মানুষের কাছে আমরা চেয়েছি। যেমন বিবাহ হয়েছে সন্তান হয় না, 10-12 বছর বিয়ে হয়ে গেছে সন্তান হলো না, খাজা বাবার কবরের কাছে গিয়া মুসলমানের সন্তান হয়ে বলল ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে। আরে বাবা, খাজা বাবা তোমার মতলব পুরো করবে কেমনে? খাজার যদি বাচ্চা হয়ে থাকে সেই মতলব তো পুরো করছে আল্লাহ। কে করছে? চিল্লা বলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তার কাছে এই দেশ থেকে লোকেরা যায় কবর জিয়ারত করতে, যায় কিনা কর? জোরে বলেন যায় কিনা? গিয়ে কি বলল? কবরের কাছে গিয়ে একটা সেজদা দিল প্রথমে, নাউজুবিল্লাহ কর, তারপরে গিয়ে বলল খাজা বাবা বিয়ে করছি 10 বছর সন্তান হয় না, চাকরি করি প্রমোশন হয় না, ওষুধ খাই রোগ সারে না, ঋণগ্রস্ত হয়েছি ঋণ শোধ করতে পারি না, বাবা আমার এই বিপদ দূর করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের প্রশ্ন করি, কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে কারো, তাহলে চিন্তা করেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভাষা কি? বাংলা ভাষা? উনি আরবি ভাষার লোক ছিলেন। খাজা মুনশি রহমতুল্লাহ আলাইহ আরবি ভাষার লোক ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ আরবি ভাষার লোক ছিলেন। আর আপনি তার কবরের কাছে গিয়া দোয়া করলেন কোন ভাষায়? ওনারা খুব বুঝছে। গেল 1 নম্বর। 2 নম্বরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, মুনশি রহমতুল্লাহ আলাইহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ কবরের মধ্যে যে এখন আছেন তার গ্যারান্টি আপনার কাছে কি আছে? থাকলে তিনি ঘুমে আছেন না জেগে আছেন তা আপনি কি করে জানেন? বিশ্বাস করুন, কোন মরা পীর, কোন জিন্দা পীর মানুষের কোন উপকার ক্ষতি করতে পারে না, পারে না, পারে না। উপকার করার মালিক খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো আর মন্দ কে করতে পারে? চিল্লায় কর, চিল্লায় বলুন। এই ইমানকে সাফ করুন, তাহলে নামাজ পড়ার কোন দাম নাই, মুসলমান দাবি করার কোন দাম নাই। আপনি একজন পীর সাহেবের কবর দেবেন আর সে কবরের মাটি যায় সবাই সবাই খাবেন আর সেজদা দিবেন, আপনি কাফের, আপনি মুসলমান নন, আপনার মতো মুসলমানের আল্লাহ কোনো দরকার নাই। মনে থাকবে, মুসলমানদের সাথে মাজারের কোনো সম্পর্ক নাই, মুসলমানদের সাথে সম্পর্ক হবে মসজিদে। কিসের সাথে সম্পর্ক হবে? মসজিদে। মাজার একটা পীর সাহেব মরছে, মাজারে গম্বুজ বানাইতে হবে। আরে বাবা, গম্বুজ বানাও, তোমার পীর বড় না সাহাবিরা বড়? জোরে চিল্লা বলেন। জান্নাতুল বাকিতে গিয়ে দেখে আসেন কত সাহাবীর মাজার, সুবহানাল্লাহ কবেন না?
কেনাকাটা শুয়ে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন জান্নাতুল বাকীতে, হযরত রাইসুল মুফাসসিরিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান বিন আফফান, হযরত আবু সাঈদ খুদরি, হযরত এই ধরনের অন্তত 10,000 সাহাবী শুয়ে আছেন জান্নাতুল বাকীতে। চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে হাজার হাজার আহলে বাকী পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে কিয়ামতে উঠবে আর বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। তোমরা কেন গম্বুজ বানাও মাজারে, এগুলি বাদ দিতে হবে। আর জিয়ারতের উদ্দেশ্য করে তিন জায়গা ছাড়া যাওয়া যাবে না। সাহাব হাদিস রাসূলুল্লাহ, মসজিদে হারাম মক্কা আল মুকাররমা, মসজিদে আকসা জেরুজালেম, মসজিদুর রাসূল মদিনা আল মুনাওয়ারা, এই তিন জায়গা ছাড়া জিয়ারতের উদ্দেশ্য করে কোন কবরস্থানে যাওয়া যাবে না, হারাম। রাসূলুল্লাহ হারাম করেছেন। টাকা দিবেন না, পয়সা দিবেন না, কেন টাকা দিবেন কবরে? আমি জিজ্ঞেস করি, পয়সা কার দরকার, জীবিত মানুষের দরকার না মরা মানুষের দরকার? একটু বুদ্ধি খাটায় জবাব দেন, কার দরকার? উনি তো মারা গেছেন, উনি আপনি ওনাকে টাকা দেন কেন? ওনার কবরের উপরে চাদর পরান কেন? যেই দেশের নারীরা ইজ্জত থাকার কাপড় পায় না, যে দেশের এতিম বাচ্চারা শীতের দিনে ছেঁড়া গেঞ্জি কপালে হয় না, সেই দেশে মাজারের উপরে চাদর কেন দিবে মুসলমান? সেই দেশে মাজারে গম্বুজ কেন বানাবে মুসলমান? একটা মাজারের গম্বুজ দিয়ে যে টাকা খরচ হয় সেই টাকা দিয়ে গরিবের 10টা বাড়ি বানায় দেওয়া যায়। কথা বুঝে আছে? সম্রাট শাহজাহান ভুল করেছে, আমরা ভুল করব না। সম্রাট শাহজাহান তার স্ত্রীর প্রেমে পড়ে 20 বছর বসে 22,000 শ্রমিক লাগাইয়া 20 কোটি টাকা খরচ করে তাজমহল নির্মাণ করেছেন স্ত্রীর প্রেমে পড়ে। আল্লাহর কাছে তার দামটা কি? আপনার গ্রামের একটি এতিম বাচ্চা শীতের দিনে আগুন দিয়া শীত নিবারণ করছে, এরকম একটা এতিম বাচ্চাকে ছোট্ট একটা সেরা জাম্পার অথবা একটা চকলেট হাতে দিলে পরে এতিম বাচ্চার মুখে যে হাসি ফুটবে, 20 কোটি টাকা খরচ করার তাজমহলের চাইতে এতিম বাচ্চার মুখের হাসির দাম আল্লাহর কাছে অনেক বেশি। সেটাই করুন, এটা ইসলাম আর ওটা বিদআত। মসজিদ বড় করুন, মাজারে গম্বুজের প্রয়োজন নাই, চাদর দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, একটা পয়সা মাজারে দিবেন না। রাজি আছেন? দেখান আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি। দেখুন কেয়ামতের দিন, কেয়ামতের দিন আল্লাহ পাক বলেন শিরক, এটা হচ্ছে একটি শিরক একটা টাইম বোম। শিরক হচ্ছে কি? টাইম বোম। টাইম বোম যেভাবে ধ্বংস করে দেয় বাড়িঘর, এইভাবে করে শিরক আপনার আমলকে বরবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَّنثُورًا। কিয়ামতের দিন আমি যখন মানুষের আমল নামার দিকে মনোযোগী হব, আর ওই আমল নামার ভিতরে যদি শিরক মিশ্রিত আমল নামা দেখতে পাই, তাহলে তার সমস্ত আমলগুলি ধুলি কণার মতো সব আমি উড়াই দেব। সুবহানাল্লাহ, বলুন। বোমা যেমন বিল্ডিংকে উড়িয়ে দেয়, ধুলা কণাতে পরিণত করে দেয়, সেইভাবে করে আপনার শিরক, সামান্যতম শিরক আপনার জীবনের নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি সব ধ্বংস করে দেবে, নাউজুবিল্লাহ। আকীদা সাফ করুন, আমার ভালো আমার মন্দ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। পারবেন করতে? তাহলে আবার কপাল ভালো হবে। যদি আমাদের আকীদা সাফ করতে পারি, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হবে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। বলেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কী জিন্দিগিতে ইসলামের তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আর আখেরাতের কথা বললেন। তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদ, রিসালাত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর কারণ নেতা কি ধরনের কোট গায়ে দিছে ওই কোট আমারও পরা লাগবে, থাই কে আর কই, প্রশ্নই ওঠে না।
মুসলমান জামা গায়ে দেবে সেরকম যেরকম রাসূলুল্লাহ পড়েছেন। সুবহানাল্লাহ বলো, মুসলমান দাড়ি রাখবে সেভাবে যেভাবে রাসূলুল্লাহ রেখেছেন। নবীর দাড়ি আর কবির দাড়ি এক জিনিস নয়, ঠিক কিনা বলে? কার্ল মার্ক্সের দাড়ি ছিল, ম্যাক্সিম গোর্কির দাড়ি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ছিল। আমাদের দাড়ি কি ওইরকম হবে? না, আমরা মোসার দাড়ি সব মিলাইয়া একটা কিম্ভুতু কিমাকার হইতে পারি না। মোসের জ্বালায় মুখ এমন ঢাকা ঢেকেছে, আপনি দুই ঘন্টা তাকায় থাকলেও বুঝতে পারবেন না লোকটা হাসে না কান্দে। আমি তো এরকম করতে পারবো না। রাসূল তিনি হচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মহত্তম আদর্শ কেবলমাত্র তোমার রাসূল। আমার তোমার পীর কি জাতীয় পাগড়ি পরেছে আমার দেখার কোনো দরকার নাই, আমার দেখার দরকার আমার রাসূলুল্লাহ কিভাবে পাগড়ি পরেছেন। সুবহানাল্লাহ বলো, রাসূলুল্লাহ কিভাবে নখ কেটেছেন, নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আদর্শ অনুসরণ করলে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সবটা যোগ্যতার সাথে চালানো যায় যদি রাসূলের আদর্শ অনুসরণ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে মানুষ তৈরি করলেন নিজের চরিত্র দিয়ে। যুদ্ধ করে তিনি দেশ জয় করেন নাই, ভুল ধারণা। রাসূলুল্লাহ যুদ্ধ করে মারামারি করে হাত কাঁচা ঠ্যাং কাঁচা ইসলাম চালু করেন নাই। রাসূলুল্লাহ ইসলাম চালু করেছেন, ইসলামকে বিজয়ী ভূমিকায় নিয়ে এসেছেন কি দিয়ে? তার অনুপম চরিত্র মাধুর্য দিয়ে। সুবহানাল্লাহ বলে, তার চরিত্র দেখে মানুষ পাগল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, মানুষের চরিত্র হয় এত ভালো হতে পারে? সারা জীবনে একটি মিথ্যা কথা তিনি বলেন। মদিনা মুনাওয়ারা এবার এলেন, আল্লাহ পাক একটি দোয়া শিখালেন। আল্লাহ পাক বলেন, নবী বলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আয় আল্লাহ আমার সত্যের সাথে ঢুকাও, আমাকে সত্যের সাথে বের করো, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতানে নাসির দান করো। দুনিয়ার সব মুফাসসিরিন একমত, সুলতানে নাসির মানে হলো রাষ্ট্রশক্তি। সুলতানে নাসির মানে রাষ্ট্রশক্তি। আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্রশক্তি দাও, কে শিখাইতেছে? আল্লাহ নিজে শিখালেন। মদিনায় রাসূলুল্লাহ গেলেন, এবার তিনি রাষ্ট্রপতি। এবার তিনি কি বলেন সবাই? রাষ্ট্রপতি। সংবিধান ছিল কোনটা? কোরআন। কোরআন সংবিধান চালু করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, এগুলি কি গল্প না বাস্তব? সবাই বলেন গল্প না বাস্তব? চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, জেনা বন্ধ, হত্যা বন্ধ, ধর্ষণ বন্ধ, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। সুবহানাল্লাহ।